এই প্রথমবারের মতো বিশ্বব্রহ্মাণ্ডের পুরোপুরি রঙিন ছবি প্রকাশ করলো জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত আয়োজনে আলোকচিত্রটি উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবিটির মাধ্যমে মহাকাশের এক গভীরতম চিত্র তুলে এনেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশ বিজ্ঞানীরা। নাসা, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা ছবিতে ধরা পড়েছে মহাকাশের দূর দূরান্ত পর্যন্ত, যেখানে সৌরজগতের পর সৌরজগৎ দৃশ্যমান হয়েছে। এই টেলিস্কোপটি এটাই দেখিয়েছে যে কিভাবে বিশ্বকে নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র, দেখিয়েছে আমরা কি অর্জন করতে পারি, আরও কি কি আবিষ্কার করতে পারি। এই চিত্রগুলো বিশ্বকে এটাই মনে করিয়ে দিবে যে যুক্তরাষ্ট্র বড় কিছু করতে পারে। মার্কিনীদের এবং মার্কিন শিশুদের এটাই মনে করাবে আমাদের সামর্থ্যের বাইরে কিছুই নেই।